নমস্কার, এনবি আর্ট নিউজের পক্ষ থেকে আমি মিঠুন তপস্বী আজ ইচ্ছে বাড়িতে উপস্থিত ইউনাইটেড আর্টিস্ট ফোরামের আয়োজনে আয়োজিত শিল্প আলোচনা সভায়। এই আলোচনা সভায় শিল্প মনোভাব সম্পন্ন শিলিগুড়ির প্রবীণ নবীন সকলেই উপস্থিত আছে। এই আলোচনার মুখ্য উদ্দেশ্য হল শিল্পের সচেতনতা বৃদ্ধি ও উন্নতি। শিল্প একটি শহরের রুচিবোধকে সমৃদ্ধ করতে সাহায্য করে। চলো আমরা বেশি কথা না বাড়িয়ে আমরা আলোচনা সভায় সরাসরি উপস্থিত হই। ইউনাইটেড আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে আমি দীপায়ন ঘোষ আজকে উপস্থিত সবাইকে আমাদের এই শিল্প আলোচনা সভায় স্বাগত জানাচ্ছি। ছবি যারা আঁকছে তাদের কি প্রত্যাশা? আদৌ কি ছবি আঁকা হচ্ছে? ছবির একটা তকমা গায়ে লাগিয়ে আমরা হচ্ছে জীবিকা নির্বাহ করার চেষ্টা করছি। কথাটা ওখানে না, কথাটা হচ্ছে এখন এই যে যেতে যেতে যে রিদম, যে একটা ছন্দ তৈরি হচ্ছে, যে একটা মিউজিক তৈরি হচ্ছে, এখানটায় কিন্তু আসল কথাগুলো লুকিয়ে আছে। কনসেপচুয়াল আর্ট যাকে বলে, সেই কনসেপচুয়াল আর্টের একটা ফর্ম। সরকারি স্কুলে হচ্ছে আর্ট টিচার দরকার, সেখানে ছবি আঁকা বাধ্যতামূলক হওয়া দরকার। সেইখানটায় আমি দেখেছি যে প্রচুর শিক্ষক শিক্ষকতা করতে আসছে, কিন্তু আমার একটা জিনিস যেটা মনে হয়েছে যে যারা ছবি আঁকছে তাদের সেই ছবিগুলোর মধ্যে যেই কথাটা আপনি বললেন যে আমি কেন আঁক, এই কথাটাই তারা বলতে পারছে না। যে যে করে হোক আমাদের হচ্ছে স্কুল সিলেবাসে ফাইন আর্টসকে ঢোকানো, কিছুদিন পরে ওকে আর ওই স্কুলের আঁকাটা এঁকে দিতে হবে না, ও নিজেই আঁকবে। আমি বললাম যে ওটা তোর স্বাভাবিকভাবে হয়েছে আর এটা তোর অস্বাভাবিক কাজ। তোর মাথার মধ্যে যদি লোক ঢুকে যায় তাহলে তুই আর এই যে আর্টিস্টের স্বাধীনতা, আর্টিস্ট আমার এটা ইচ্ছা, এই ব্যাপারগুলো থাকবেই না। স্টার্টিং অফ লাইফ যে পসিবিলিটি আর কি বলে দেখো, একটা ডগ লেগে গেছে, একটা রং লেগে গেছে, তো এটা তো চিন্তা করো। আমি যে ভাবছি যখন তুমি হচ্ছে তোমরা হচ্ছে এই অ্যাবস্ট্রাক্ট নিয়ে যখন তোমরা হচ্ছে দেখতে থাকবে, বুঝতে থাকবে, তখন বুঝতে পারবে যে সব মজা আর একটা দিয়ে যতটুকু সেই সময় শেখা তোমার কাছেই শেখা। তো একটা রাস্তা তোমার, এই রাস্তাটা অন্যের দেখানো রাস্তায় তোমাকে চলার প্রবণতা তৈরি করে দেয় তোমার ভেতরে, ভেতরের মনটা ইনার মাইন্ড। সেটা হচ্ছে একজন সাকসেসফুল আর্টিস্টের কে তুমি হচ্ছে অনুকরণ করো, অনুসরণ করো। কিছু শিল্পী যারা একান্তভাবে মনে করে যে আমাদের নিজের কাজ তো বিক্রি হয় না, আমরা তাহলে কমার্শিয়ালি কাজ করব বা এই ধরনের কাজ করব, বা কিছু বলছিল কপি কাজ, ফটোগ্রাফ দেখে কাজ। কারণ এটা একটা শিল্পী যখন মনে করে যে আমার কাজ তো অ্যাপ্রিসিয়েট হচ্ছে না, তাহলে আমাকে তো কোনো রকমভাবে সার্ভাইভ করতে হবে। ওইটুকু লাল রং, অত বড় বটল গ্রিন, অত বড় ওখান থেকে কিছু বক উড়ে যাচ্ছে, কিন্তু কি কন্ট্রাস্ট! ওই ছোট্ট একটা ডট গোটাটা মনে হচ্ছে কনকার করছে, রাজত্ব করছে।